বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। সূরা মায়েদা 33 নম্বর আয়াতের মধ্যে নবীর লোকে যারা বেয়াদবি করে তাদের শাস্তি নূরে বাংলা গাইল দেয় না, কি করে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনাল্লাহা وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُسَلَّبُوا أَوْ تُقَطَّعُوا أَيْدِيَهُمْ أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفُوا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দরে এই দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকটা জিনিসের কিছু শাস্তি আছে। যে চুরি করবে তার জন্য কি শাস্তি, ডাকাতি করলে কি শাস্তি, বেইমানি করলে কি শাস্তি, জানা করলে কি শাস্তি দিতে হবে, চুরি করলে কি শাস্তি দিতে হবে, ডাকাতি করলে কি শাস্তি দিতে হবে, বেইমানি করলে কি শাস্তি দিতে হবে, সন্ধ্যায় করলে কি শাস্তি দিতে হবে, ইফতিজিং করলে কি শাস্তি দিতে হবে, এক একটার জন্য এক একটা আইন আছে। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, রসুলের সাথে যদি গোষ্ঠাহি করে, রসুলের সামনে যদি কেউ আঘাত করে, তার জন্য কি শাস্তি দিবা? আল্লাহ কোরআনে নির্ধারিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে মরা বলা এটা আদবি না বেয়াদবি? নবীর মাম্মারে কাফেরে বলা আদবি না বেয়াদবি? নবীর স্ত্রীর আনিত্যাগ বলা আদবি না বেয়াদবি? নবীর রসালতকে ফালতু বলা আদবি না বেয়াদবি? নবীকে গুনাগার বলা আদবি না বেয়াদবি? আরো দূরে বলেন না, নবীর মিলাদত তাবারুককে গু বলা আদবি না বেয়াদবি? নবীর নবীর সালামকে পায়খানা বলা আদবি না বেয়াদবি? আরো দূরে কোন আদবি না বেয়াদবি? নবীর হাজার নাজেকে অস্বীকার করা আদবি না বেয়াদবি? আল্লাহর দেওয়া ক্ষমতা নবীর এলমে গায়েবকে অস্বীকার করা আদবি না বেয়াদবি? আল্লাহ বলে, বন্ধুরা এইরকম নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি নির্ধারিত করে দিলাম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের লগে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, কোষ্ঠাহি করবে, বিরোধিতা করবে, কি করবে, বিরোধিতা করবে, এটার জন্য কি করবে? ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের লগে বেয়াদবি করবে। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, নবী ওলির সাথে বেয়াদবি করে আল্লাহ এবং নবীর সাথে এমন এমন বেয়াদবিমূলক কথা বলবে যেই কথা পৃথিবীর কেউ জীবনে শুনবে না, যেই কথার উপরে নির্ভর করবে জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে ফাসাদ আরম্ভ হবে। কি আরম্ভ হবে? আমি বলতেছি না, ওয়াস আউনা ফিল আরদি ফাসাদ। নতুন কথা নবীর দ্বারাইয়া সালাম দিলে বু এ পর্যন্ত কেউ বলছে নি, পায়খানা কেউ বলছে, নবীর মাম্মারে কেউ কাফের বলছে, কথা কর না কেন? এই নতুন নতুন কথাগুলি আবিষ্কার করে নবীর শানে এমন কিছু নতুন কথা আবিষ্কার করবে যেই কথার মাধ্যমে জমান সমাজের মধ্যে জমিনের মধ্যে ফাসাদ আরম্ভ হবে। তুমি বলবে রসুলের বাম্মার বিরুদ্ধে, আমি বলবো রসুলের বাম্মার পক্ষে। তুমি বলবে ইসলামের বিরুদ্ধে, আমি বলবো ইসলামের পক্ষে। তুমি বলবে ইসলামের বিরুদ্ধে, আমি বলবো ইসলামের পক্ষে। তুমি বলবে কোরআনের বিরুদ্ধে, আমি বলবো কোরআনের পক্ষে। তুমি বলবে নবীর বিরুদ্ধে, আমি বলবো নবীর পক্ষে।
এরকম নতুন নতুন কথা যেগুলি বাপ দাদা সদ্যুষ্টির জীবনে জীবনে তুলল নাকি রসুলের বাম্মারা কাপের পর্যন্ত হন দিন নিন্দ না ইয়া নতুন নতুন হওয়া এই যে নতুন নতুন কথা হয় সমাজত কি সৃষ্টি করিবি, কি সৃষ্টি করিবি, ফসাদ করিবে না নগর আরো তোর হওয়া হতাকান হইয়ে রে দেশের নিজে বাসকার তোর হতাকান হইয়ে রে ফসাদ কান লাগা দিয়ে না বাস্তব প্রমাণ ভাই আটা জারি মরত গেলি সারা বাংলাদেশ খালি যাবে মরিয়ে না গেলে যাম ভাবি বলে যারা নবীর শানে বেয়াদবিমূলক কথা বলবে আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলছে কি বলে নাই এই যে কদিন আগে নবীর তো কইতেছে কইতেছে বলতে আল্লাহরও সারে আমির হামজাবাসীর মাল আমির হামজাবাসীর মালিক নাই এই আসেনি কয়দিন আগে এত দলিল দিতেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই আল্লাহ সর্বশক্তিমান এই কথা বললে নাকি শিরিকের বান্দা জোরে করলে না এই যে কথাগুলি যে কয় আল্লাহ কো সারে নাই নবীর কো সারে নাই বরং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হবে আল্লাহ বলে তাদের জন্য শাস্তি কি জানোনি আল্লাহ তুমি বলে দাও আল্লাহ বলে তাদের শাস্তি হলো আইয়ু কাতালু আইয়ু সাল্লাবু আউ তু কাতাউ আইদিহিম ওয়া আরজুলুহুম ওয়া লা আরমিন খিলাফিন তাদের প্রথম নম্বর শাস্তি হলো তাদের হাতগুলি কেটে দাও পাগুলি কেটে দাও হুজুর কিভাবে করবে নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের জন্য শাস্তি হলো আইয়ু কাতালু তাদেরকে কতল করে দাও আইয়ু সাল্লাবু এবং আউ তু কাতাউ আইদিহিম ওয়া আরজুলুহুম তাদের হাতগুলি পাগুলি এমন ভাবে কাটি দিবে সামনে দিয়ে নয় উল্টা দিক দিয়ে এমন ভাবে পিসমরা বান্দিয়ে উল্টা দিক থেকে তার হাত পাগুলি কাটিয়ে দিবা এইটা ইসলামিয়ান শরীয়তের আইন এই জন্য সাহাবাই কেরামের সামনে হযরত ফারুক আজমের সামনে নবীর সাথে বেয়াদবি করেছেন হযরত উমর মাথা উড়াইয়া দিয়েছেন সিদ্দিক আকবরের সামনে নবীর সাথে বেয়াদবি করেছেন তারপরে মেরে কাল ফুলাইয়া দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন লাকাদ সামি আল্লাহু কাউলাল্লাযিনা জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের প্রতিবাদ হলো একটা হাত পা কেটে দিতে হবে বলে যদি তুমি হাত পা যদি কাটতে না পারো আল্লাহ এখন তো কোরআনে আইন নাই দেশে যদি কোরআনে আইন থাকতো এই বাতেল ওয়াহাবির বাচ্চাদের হাত পা গুলি কাটিয়ে কাটিয়ে কান্দে দরাইয়া দিত মুখে দরাইয়া দিত আল্লাহ যদি তার আইন না থাকে কি করবো আল্লাহ বলে অন্তত একটা আইন তুমি করো আল্লাহ কি করবো বলে কি করবা অন্তত বকে এই কাজটা তুমি করো মিন খিলাফিন আইয়ুন ফু মিন আল আরদি যার তোমার জমিনের থেকে জালিকা লাহুম খিজিউ ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম অন্তত সেই ক্ষমতা যদি তোমার না খুলে সমস্তকে নবীর শত্রু এক গর বানাইয়া দাও কয় গ হুজুর ও মারে নূর বাংলাটা কি কয় আল্লাহ কর নবীর শত্রু নবীর লোকে বেয়াদবি করব আথা খাড়ি দিব কোরআন শরীফের আইন এখন দেশে তো কোরআনই আইন নাই কোরআনই আইন কোরআনই আইন নাই আল্লাহ তা আমরা কি করব আল্লাহ কর অন্তত তোদের জন্য কোরআনই আইন যদি না থাকে তোদের জন্য একটা রাস্তা আছে আমি আল্লাহর দরা থেকে বাঁচানোর জন্য এটা কি বলে অন্তত পক্ষে আইয়ুনফু মিনাল আরদি তুমি অন্তত পক্ষে জমিনে তারা আলাদা করে দাও এক গরিকে বাগাইয়া দাও আমার কোনো চলাফেরা উঠা বেসা খাওয়া দাওয়া লেনদেন আত্মীয়তা বিয়াইওয়ালা তালইওয়ালা কোনো সম্পর্ক তুত্তু দিতে মনে তুত্তু
নবীর বিরুদ্ধে যাবো, এটা তো আমার বাপ, আমি কি করবো? বাপের বিরুদ্ধে যাবো? হ্যাঁ, বাপের বিরুদ্ধে যেতে হবে। নবীর বিরুদ্ধে আকীদা যদি তোমার বাবা পোষণ করে, তোমার বাপের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। ভাই যদি করে, ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আপনি মুখের থেকে, আমি মুখের থেকে বলি না, এটা কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা 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 তাওবা বলেন, সূরা তাওবা, সূরা তাওবা বলেন না, সূরা কি? তাওবা। আরো জোরে কর, তাওবা। সূরা তাওবার 23 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এত কঠিন ঈমান, এত কঠিন ধর্ম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের শানে আকীদা বড় কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাওবা 23 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফুরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শুনো, ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শুনো, লা তাত্তাহিদু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমার আব্বা এবং তোমার মা ভাই, তোমার বাপ ভাই যারা আছে, আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফুরা, কুফুরে আকীদাটা যদি গ্রহণ করে, তোমার মা বলো, বাপ বলো, দাদা বলো, দাদি বলো, তোমার কুফুরে আকীদা যদি বলে, ও কুফুরে কুফুরে আকীদা গ্রহণ করলে ওয়ালা, এটা যদি তোমার বাপও হয়, তোমার ভাইও হয়, তুমি সেই অবস্থায় তোমার কুফুরে আকীদা বলার কারণে বাপের সম্পর্ক বাদ দিয়ে দাও, ভাইয়ের সম্পর্ক বাদ দিয়ে দাও, সত্যিকার ঈমানটা তুমি গ্রহণ করো, হকের পথের মধ্যে তুমি থাকো, তোমার বাপও যদি হয়, ভাইও যদি হয়, তোমার বাপ ভাইয়ের সম্পর্কের প্রয়োজন নেই, সেই জায়গায় সম্পর্ক ক্যান্সেল হয়ে গেছে। আর তোমার বাপ ভাই বলে তোমার নাম জালেমের খাতায় উঠে যাবে। শোন, আল্লাহ রাখ, আল্লাহ হদে কিয়ামতের ময়দানে দরিব। হে শিবতলির মানুষ, তোর সামনে, তোর সামনে আর নবীর মেরি হই দে, নবীর মরা হই দে, নবীর বাম্মারে কাফের হই দে, নবীর তবুর উপরে বুহই দে, নবীর সালামারে ফেনা হই দে, তুই কিছু ন হস কে, তুই ন হস কে, তুই হবে দুজন আয়, তুই ন হবে, আল্লাহ আয় ন হই, আজিজ জামাই হই দে, আজ তোর তোর গাল বুঝেছে, নেড়ে লইলি দিলে বাবা কেন দিলি, দুজন আয় তুই ন হই, আজ তুই হই উসো কিনা, তোর সামনে হই হই, তোর সামনে হইলে কিছু ন হস, চুপ চুপ তো গই, ইবে আড়ার নেতা, তো গই, ইবে আড়ারি, তো গই, ইবে আজিয়ে যাবে, তো গই, ইবে আর ভাই, তো গই, ইবে আর বাপ, তো গই, ইবে আর আত্মীয়, সকসর আমি কিছু করতে রি না, কিছু ন হ, আল্লাহ দেবারে সকসর আমি কিছু ন হবে, তো তোর অবস্থার নাম কি হবে? ফাউলাই তো হম জালিম, তোর নাম মানো জালিম, আর হাতা দুটিয়ে প্রতিবাদ কে আনো, প্রতিবাদ করা ফরিব না, নামাতের কে করা ফরিব না, আল্লাহর বুঝলে তৌফিক দাও, আরো জোরে হন না।